সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে 17 জন এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃত্যু হাজার পেরুলো এবছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু রেকর্ড বিগত 24 বছরে সব রেকর্ড ছাপিয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 2882 জন হাসপাতালে ভর্তি হচ্ছে এর মধ্যে ঢাকায় 629 জন ও ঢাকার বাইরে 2253 জন বর্তমানে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট 9357 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন এর মধ্যে ঢাকায় 3120 জন এবং ঢাকার বাইরে 6237 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এ নিয়ে এবছরে মোট 206288 জন হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নিয়েছে শারমান সাহেব আমার একটা কথা আছে তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো এদের জুতা দিয়া বাইরে কাকে বলে দেশে চলে আসতে আমার কি সকল লোক নাই নাকি তিল তিল পয়সা জমা তুমি ঘরে পয়সা পাঠাই এটা কি হিসাব চাইতে পারি না আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বারবার মনে করতেছি আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সব আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন বড় ভাই ওইটা ভুলা যায় না দেখি তো এখনো হাত ওঠে নাই কি করি তুই এবারে হাত তুলবি পারে কাজ না হইলে আপনার জুতা আমার গাল আমারে ভিসা দিব তো বিদার যেতে কি ভিসা লাগে লাগে শুধু একটা কানেকশন দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 মিনিটে এনটিভিতে তার লগে আপনি সম্পর্ক কি লাইলি মজনু টাইপে যে লাইলি রে মারলে মজনু সিকুর দিয়ে ওড়ে মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কে আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি মানে এখন তো আসতে বেশি সময় লাগার রচনা মোহাম্মদ মামুনুর রশিদ পরিচালনা শামীম জামান বানাইয়ে বই রইছি গল্প তো পাই গেছি রে গল্প তো ফাইনাল হয়ে গেছে এই কাজটা কেডা করলো স্যার এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 মিনিটে এনটিভিতে রক্ষনা রক্ষনা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি রচনা ও পরিচালনা সাগর জাহান তুমি কি আসলে ভাইয়া বল তো তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা ভালো কোন মেয়েটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছ এগুলা এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন দাগিন আমি যা কিছু করছি আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই আমরা এখন একটা মজার খেলা খেলবো এইটা আপনি ভিডিও করবেন আমি কিন্তু ভিডিও করতেছি ভাই সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে এনটিভিতে এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন